এটা একটা সিদ্ধান্ত হয়েছে। বিয়েতে আরেকটা সিদ্ধান্ত হয়েছে যে প্রাথমিক এই যে আমাদের টেট পরীক্ষা হয়েছে, টেট পরীক্ষা প্রায় 20,000 ছাত্রছাত্রীরা টেট পরীক্ষা পাশ করেছে। এখন যেহেতু এই সিচুয়েশন আছে, টেট পরীক্ষা হয়ে যাওয়ার পরে ওরা একটা ইন্টারভিউ করে রিক্রুটমেন্ট ড্রাইভ দিতে হলে, ওরা শূন্য পদগুলো ফিল আপ করে। সেই জন্য আমাদের 16,500 সফল প্রার্থী মানে পোস্ট এখন শূন্য পদ আছে 16,500, কিন্তু পাশ করেছে প্রায় 20,000। তাই কেন পাশ করেছে টেট পরীক্ষা 20,000, কিন্তু এদের আবার একটা ইন্টারভিউ করা হয় রিক্রুটমেন্ট ড্রাইভ করে যে সবকিছু কাগজপত্র ঠিক আছে কিনা এসব দেখবার জন্য। তো এটা আমরা ডিসিশন নিয়েছি, কোভিডটা একটু কমে গেলে জানুয়ারির মধ্যে, জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে তাড়াতাড়ি করে এই ডিসেম্বর থেকে শুরু করুক, ডিসেম্বর জানুয়ারির মধ্যে যে 16,500 পোস্ট, 20,000 যারা পাস করেছে তাদের মধ্যে পড়ে আছে, সেটা ইমিডিয়েট রিক্রুটমেন্ট করে দেবে ইন্টারভিউ করার। যেটা তাহলে 16,500 টিচার হয়ে যাবে, আর বাদ বাকি যেটুকু থাকবে 20,000-এর মধ্যে যারা সফল হয়েছিলেন তাদের আবার ফেস বাই ফেস করে দেবে। তাছাড়াও এই অতিমারী পরিস্থিতিতে তো এক্সামিনেশন নেওয়া সম্ভব হচ্ছে না, কিন্তু তা সত্ত্বেও অনেক প্রার্থী টেট পরীক্ষার জন্য আবেদন করছে। যেসব প্রার্থীরা তৃতীয় টেট পরীক্ষার জন্য আবেদন করেছেন তাদের সংখ্যাটা হচ্ছে 2,50,000। তাদের জন্য বিদ্যালয় শিক্ষা বিভাগে প্রাথমিক শিক্ষা পর্ষদ যত শীঘ্র সম্ভব অফলাইন পদ্ধতিতে পরীক্ষা গ্রহণ করবে। দুটো ক্লিয়ার হয়েছে, একটা হচ্ছে যারা টেট পাস করেছে তাদের নিয়ে নেওয়া হবে, দুই হচ্ছে যেটা 2,50,000 আর উপরে আছে, 20,000 পাস করেছে তার মধ্যে 16,500 শূন্য পদ আছে, এগুলো ইন্টারভিউ করে নিয়ে নেবে দু মাসের মধ্যেই, আর বাদ বাকি যেটুকু থাকবে সেটা ফেস বাই ফেস নেক্সট ফেজে চলে যাবে। এবং তার মধ্যে 2,50,000 আরো আছে যারা তৃতীয় টেট পরীক্ষার জন্য আবেদন করেছে, এবং তাদের পরীক্ষাটা প্রাথমিক শিক্ষা পর্ষদ যত তাড়াতাড়ি সম্ভব অফলাইন পদ্ধতিতে পরীক্ষা গ্রহণ করবে। তাহলে আমাদের অনেক ছেলে মেয়েদের চাকরির একটা ব্যবস্থা হয়ে যাবে। এগুলো সব গভর্নমেন্ট সার্ভিস, আপনারা জানেন এর একটা গুরুত্ব তো আছেই, টিচার তো সবাই হতে চায়। আর একটা হচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2021। এবার যেহেতু অতিমারী চলছে তারা স্কুলে যেতে পারছে না, সুতরাং আমাদের উচ্চশিক্ষা দপ্তর এবং মাধ্যমিক দপ্তর, মধ্যশিক্ষা পর্ষদ, মধ্যশিক্ষা উচ্চ মধ্যশিক্ষা পর্ষদ, এডুকেশন ডিপার্টমেন্ট একটা সিদ্ধান্ত নিয়েছে যে দশম এবং দ্বাদশ শ্রেণীতে বর্তমানে পাঠরত যারাই পরীক্ষায় বসতে ইচ্ছুক তাদের কারো পরীক্ষা নেওয়া হয় না, তারা এমনিতেই অ্যালাউ হয়ে যাবে। বুঝলেন কিছু? মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2021-এর জন্য এবার টেস্ট পরীক্ষা হবে না। দশম এবং দ্বাদশ শ্রেণীতে বর্তমানে পাঠরত সমস্ত ছাত্রছাত্রীদেরই 2021 সালে সংশ্লিষ্ট মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা বসার অনুমতি দেওয়া হবে। ক্লিয়ার হয়েছে? এত ভালো ক্লিয়ার কেউ করতে পারবে না।